everyone, welcome back to my YouTube channel and welcome back to another vlog. আজকে যে ভ্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটুখানি ঘটনা ঘটেছে এটার সঙ্গে, তার কারণ অনেক কিছু টেক নেওয়া হয়েছিল আজকের দিনে লং ভ্লগ শেয়ার করার জন্য, কিন্তু সামহাউ কিছু কিছু ক্লিপ করাপ্ট হয়ে গেছে আর ডিলিট হয়ে গেছে, তাই জন্য যেইটুকুনি আমার কাছে রয়েছে সেইটুকুনি দিয়েই ভাবলাম তোমাদের যখন প্রমিস করেছি তাই অবশ্যই আমি শেয়ার করব আজকের দিনের ফুল ভ্লগটা। আজকে আরও অনেক কিছু ব্লান্ডার হয়েছে যেগুলো ভ্লগের আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই ভ্লগটা এন্ড অবধি দেখো। প্রথমে লোকেশনে গিয়ে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কোন জায়গায় লাইট ভালো কোন জায়গায় লাইট খারাপ সেই জিনিসগুলো আগে দেখে নেওয়া। আর এই যে পার্টিকুলার জায়গাটা দেখছো এখানটা রোদ্রের জন্য শ্যুট করা হয়েছিল, কিন্তু এখানে মারাত্মক পরিমাণ কাঁচ পড়েছিল, প্রথমে তো বুঝতে পারিনি, কিন্তু ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি আমার ডান পায়ের বুড়ো আঙুলের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, কিন্তু বিশ্বাস করো ওখানে থাকাকালীন আমি কিচ্ছু বুঝতে পারিনি। এই হচ্ছে আজকের আমাদের সিনেমাটোগ্রাফার রাহুল। হাই, আজ আমরা চলে এসেছি গান্ধীঘাট, খুব ভালো লাগছে দিদির সঙ্গে কাজ করে, সত্যি এর আগেও কাজ করেছি, আজকে অনেক দূর পর কাজ করলাম। আমার টাপাটিনির যে শুটটা তোমরা দেখেছিলে সেটা ওরই করা ছিল, মানে ওই ভিডিওটা ওরই করা, গিম্বেলে যতগুলো টেক নেওয়া হয়েছিল সবগুলো রাহুলই নিয়েছিল। তো এতক্ষণ তোমাদের সঙ্গে সেদিনের হওয়া কিছু খারাপ জিনিস শেয়ার করলাম, এবার কিছু পজিটিভ দিকও শেয়ার করি। এই যে রোদ দেখছো আর এই যে গঙ্গার জলটা দেখছো, এই যে সুন্দর টেকটা, এটা কিন্তু আমরা গরমকালে কখনো পাই না। গঙ্গার একদম পাশে থাকা সত্ত্বেও কিন্তু গরমকালে এত হার্শ লাইট থাকে যে গঙ্গার টেক আমরা সেভাবে পাই না, যেটা এই শীতকালে শ্যুট করে আমরা খুব সুন্দরভাবে পেয়েছি। তো আমার মনে হয় একজন ডান্সারের কাছে আউটপুটটা ভালো আসাটা খুব বেশি জরুরি, আউটপুট আসার পর তোমরা দেখে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো আজকের শ্যুটের জন্য আমার এটা ভীষণ স্যাটিসফ্যাকশন এসছে যে আজকে টেকগুলো খুব ভালো এসেছে, এবার ভিডিওটা যখন আপলোড করব তখন তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের কেমন লেগেছে। তো আমাদের আজকে শ্যুট টোটালি কমপ্লিট, এখন আমিও তোমাদের মতনই ওয়েট করে বসে থাকবো কখন আমাকে দাদা এডিট করে দেবে, দেন আমি সেটা আপলোড করব। তো আজকের আমাদের শ্যুট করা টোটালি কমপ্লিট, আজকেও আমি গান্ধীঘাটেই শ্যুট করেছি, কিন্তু আজকে শ্যুটটা একটু অন্যরকম লাগবে তোমাদের, কেননা আজকে রোদটা খুব ভালো ছিল আর শীতকালে শ্যুট করে আরাম আছে সত্যি বলতে। টেকগুলো মানে আউটপুট আসার পর তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো না লাগলো, তার আগে আমি রিল ইনস্টাগ্রামে শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। আজকের যে আমাদের সিনেমাটোগ্রাফার রয়েছে সেটা একদমই নতুন আমার ভ্লগে, অন্তত তোমরা প্রথমবার দেখছো ওকে। আমার এর আগে টাপাটিনি, যেমনটা কিনা আগে বললাম, টাপাটিনির শ্যুটটাও কিন্তু ওরই করা, কিন্তু তখন আমি ব্লগ চ্যানেল চালাতাম না তাই জন্য আমার কাছে ওর কোনো ভিডিও টেক তোমরা দেখবে না। তো আজকে পরিচয় করাচ্ছি তোমাদের সঙ্গে, ওর নাম হচ্ছে রাহুল, ওর একটা ব্লগ চ্যানেল আছে ব্লগ উইথ রাহুল, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। ও অ্যাজ এ সিনেমাটোগ্রাফার বহু জায়গায় যায় শ্যুট করতে, তো সেখানকার লোকেশনের ডিটেলস ক্যামেরার ডিটেলস এগুলো কিন্তু শেয়ার করে, তো তোমরা সেটা চেক করে নিতে পারো। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর লং করছি না, তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর এখনকার জন্য টাটা। Thank you.